যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সারদা রোজভ্যালি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন তত্ত্ব ফাঁস করলেন সাংবাদিক সুধীর চৌধুরী আর কেন তিনি রাজীব কুমারকে বাঁচাতে এতটা ছিলেন তাও প্রকাশ করলেন সারদা এবং রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের তাবত তাবর নেতা মন্ত্রীরা জেলে গিয়েছিলেন কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়নি বা বলল তেমন কোনো বড় প্রতিক্রিয়া দেননি এমনকি তাদের দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি লোকসভায় একটি বড় মুখ ছিলেন তৃণমূলের তিনিও যখন অ্যারেস্ট হলেন তখনও তিনি চুপচাপ ছিলেন অথচ একজন আইপিএস অফিসারকে বাঁচাবার জন্য তিনি উঠে পড়ে লাগলেন তার কারণ কি আর এই কারণই অনুসন্ধান করেছেন সাংবাদিক সুধীর চৌধুরী আসুন সেটা এবার জেনে নেওয়া যাক রাজীব কুমারকে বাঁচাতে মমতা কেন এত মরিয়া ছিলেন পর্দাফাশ করলেন রাষ্ট্রবাদী সাংবাদিক সুধীর চৌধুরী সিবিআই বনাম মমতা ব্যানার্জির যে ঘটনা পুরো দেশে রাজনৈতিক উতাল সৃষ্টি করেছে তা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রবাদী সাংবাদিক সুধীর চৌধুরী পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন এত প্রয়াস করছেন তার উপর পর্দাফাশ করেন তিনি এই ইস্যুতে সুধীর চৌধুরী বলেন রাজীব কুমারের বয়স তিপ্পান্ন উনি উনিশশো উননব্বই ব্যাচের আইপিএস অফিসার আইপিএস এই অর্থ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ রাজীব কুমার ভারতীয় পুলিশ সেবার জন্য নিযুক্ত রয়েছেন সুদীপ চৌধুরী বলেন রাজীব কুমারের আচরণ দেখে তাকে আইপিএস মনে হয় না উনি ভারতের সেবা নয় ধর্নায় বসে মমতা ব্যানার্জি সেবা করতে ব্যস্ত রয়েছেন চিট ফান্ড দুর্নীতির কাণ্ডের কিনারা বের করার জন্য যে সিট গঠন করা হয়েছিল রাজীব কুমার তার প্রমুখ ছিলেন দু সালে সারদা ও রোজব্যালি দুর্নীতিকাণ্ডে তদন্ত করছিলেন রাজীব কুমার কিন্তু দু সালে সুপ্রিম কোর্ট এই দুই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেয় এরপর সিবিআই তদন্ত শুরু করলে একটা বড় অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধেই ওঠে অভিযোগে বলা হয় রাজীব কুমার তদন্তের সাথে জড়িত অনেক দস্তাবেজ মোবাইল ফোন পেন ড্রাইভ সিবিআইয়ের হাতে দেয়নি অর্থাৎ মামলা ট্রান্সফার হওয়ার সময় রাজীব কুমার তদন্তের সাথে জড়িত অনেক প্রমাণ সিবিআই হাতে তুলে দেয়নি এই ব্যাপারে সিবিআই রাজীব কুমারকে অনেকবার সমন পাঠানো সত্ত্বেও রাজীব কুমার সিবিআই সামনে হাজির হননি এই প্রমাণ রাজীব কুমারের থেকে বের করে আনার জন্য রবিবার সন্ধ্যে সিবিআইয়ের টিম কলকাতায় ওনার বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জি চাননি যে সিবিআইয়ের হাতে প্রমাণ চলে যাক বা সিবিআই কোনোভাবে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করুক এই পুরো ঘটনা মূলত দুটি দুর্নীতি নিয়ে এক সওদা চিট দুর্নীতি দ্বিতীয় রোজবেলি চিটফান্ড দুর্নীতি দেশের বেশিরভাগ মিডিয়া বিশেষত বাংলা মিডিয়া এই ঘটনাকে কেন্দ্র বনাম রাজ্য কলকাতা পুলিশ বনাম সিবিআই মমতা বনাম মোদি ইত্যাদি বলে রাজনৈতিক রূপ দিয়েছে কিন্তু এই ঘটনার গভীরতা রাজনৈতিক দৃষ্টিকোণের অনেক ওপরে আসলে রাজনৈতিক আড়ালে মমতার দুর্নীতিগ্রস্ত মানুষদের বাঁচানোর জন্য নেমে পড়েছেন সমস্ত মিডিয়া বিষয়টিকে মোদী বনাম মমতা বলে রাজনৈতিক করছে কিন্তু কেউ তাদের কথা বলছে না যারা দুর্নীতিকাণ্ডে নিজেদের সব কিছু হারিয়েছেন সারদা দুর্নীতিতে কিছু ক্ষমতাশালী রাজনৈতিক নেতা বহু গরিব ও মধ্যবিত্ত মানুষের সারা জীবনের টাকা লুটে নেয় এবং নিজেদের পকেট পূরণ করে এই দুর্নীতি থেকে লুটে নেওয়ার টাকা নিয়ে কোটিপতি হওয়া ছাড়াও বহু মিডিয়া হাউস ও চ্যানেল খোলা হয় যার দ্বারা রাজনৈতিক প্রচারও চালানো হয় চিটফান্ডের দুর্নীতির সাথে রাজনৈতিক ক্ষমতা থেকে মিডিয়া সমস্ত কিছু জড়িত রয়েছে কারণ এই টাকা নিয়ে অনেক মিডিয়ার মুখ বন্ধ রাখা হয়েছিল সারদা গ্রুপের সতেরো লক্ষের থেকে কোটি কোটি টাকা প্রতারণা করেছিল বা লুট করেছিল বলা যায় অন্যদিকে রোজ দুর্নীতি কাণ্ডেও বহু মানুষকে প্রতারিত হতে হয়েছিল দুই চিট ফান্ড দুর্নীতিতে বহু মানুষের সারা জীবনের সঞ্চয় হারিয়ে যায় বহু মানুষ আত্মহত্যা করেন এখন মানুষকে ন্যায় প্রদান করার জন্য এবং দোষীদের সাজা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত করলে মমতা ব্যানার্জি তদন্তে বাধা দিতে শুরু করে অন্যদিকে এটাকে রাজনৈতিক খবর বলে এড়িয়ে যাচ্ছে মিডিয়া এইভাবেই পর্দাফাঁস করলেন সাংবাদিক সুদীপ প্রথমে রাজীব কুমারকে বাঁচানোর জন্য সিবিআইকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করা এবং তারপর ধর্নায় বসে যাওয়া সেটি সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি তা আর বলার অপেক্ষা রাখে না